হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আপনাদের জন্য আলুর পেঁয়াজুর একটি রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন দেখা যাক কি কি লাগছে। এখানে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, নিচ্ছি বেসন, চালের গুঁড়া, লাগছে পেঁয়াজ কুচি, এখানে হলুদ মরিচ ও জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি, লাগছে কাঁচা মরিচ, আর লাগছে একটি ম্যাগি ইনস্ট্যান্ট মশলা পাউডার। আমি এখানে আলুটাকে এখন চটকে নিচ্ছি। খেয়াল রাখতে হবে একবারে চটকানো যাবে না, কিছুটা আলু দলা পাকা থাকতে হবে। এই যে দেখুন, আমাদের আলুটা ঠিক এভাবে থাকবে, কিছুটা চটকানো কিছুটা তলা পাকা। এখন একে একে আমি সব মশলাগুলো, পেঁয়াজ কুচি মরিচ কুচি সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি এখানে সামান্য ফ্লেভারের জন্য ধনে পাতাও ইউজ করছি। এই মিক্সচারটিতে আমরা কিন্তু কোনো পানি মেশাবো না। ঠিক এভাবে আলতো হাতে আমরা সব কিছু মেখে নিচ্ছি। দেখুন সব মশলাগুলি কত সুন্দরভাবে একটি আরেকটির গায়ের সাথে লেগে গিয়েছে। এখন চেপে চেপে চপ আকৃতির শেপ করে আমরা একটাকে গরম তেলে ভাজব। আমি শেপটা একটু গোল রেখেছি। হালকা বাদামি রং হওয়া আগ পর্যন্ত আমরা পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এই রমজানে প্রত্যেক দিন মসুর ডালের পেঁয়াজ খেতে খেতে কিন্তু সবাই বোর হয়ে গিয়েছে, তাই আলু দিয়ে এই নতুন পেঁয়াজ রেসিপিটি বাসায় সবাই একবার হলেও ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনাদের সবার অনেক ভালো লাগবে। রমজান ছাড়াও যে কোনো সময় বাচ্চাদের টিফিন কিংবা বিকালের স্ন্যাক্সে কিন্তু এই আলুর পেঁয়াজু অনেক ভালো লাগবে। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের ভিডিওগুলি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে পারেন। আমাদের পেঁয়াজু ভাজা কিন্তু শেষ। ঘরে বসে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এই পারফেক্ট আলু পেঁয়াজ।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।